वेलकम टू एडमिशन इंस्टेंट। सुप्रिय শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এতদিন আমরা শিখেছিলাম বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস সম্পর্কে, বিভিন্ন স্তর সম্পর্কে এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে। এখন আমরা শিখব বিভিন্ন গ্যাস সূত্র সম্পর্কে। কিন্তু এখন প্রশ্ন হলো, গ্যাস সূত্র কি? গ্যাস সূত্র হলো প্রতিটি গ্যাসের কিছু ভৌত ধর্ম ভিত্তিক রাশি রয়েছে, যেমন আয়তন, চাপ, তাপমাত্রা এবং মোল সংখ্যা। বিভিন্ন বিজ্ঞানী এই চারটি ভৌত রাশির যে কোনো দুইটিকে স্থির রেখে অপর দুটি রাশি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং কিছু সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্কগুলো হলো আমাদের গ্যাস সূত্র। গ্যাসের পরিবর্তনশীল রাশির মধ্যে স্থাপিত মূল তিনটি সম্পর্ক হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র। এবং পরবর্তীতে এই তিনটি সূত্রকে একত্রিত করে আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ প্রকাশ করা হয়। শুরু করি আজকের আলোচনার বিষয়। প্রথমে আসি বয়েলের সূত্র। বিজ্ঞানী টরিচেলির ব্যারোমিটার আবিষ্কারের পর ইংরেজ রসায়নবিদ রবার্ট বয়েল তাপমাত্রা স্থির রেখে বিভিন্ন গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব গবেষণা করেন এবং তার গবেষণার ফলাফল 1660 সালে প্রকাশ করেন, যা বয়েলের সূত্র নামে পরিচিত। বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্রটি হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের উপর যদি আমরা চাপ বাড়াই তবে এর আয়তন কমতে থাকে এবং চাপ যদি বা হ্রাস করি তবে এর আয়তন বাড়তে থাকে। এর একটি সহজ সমীকরণ দেওয়া যায়, যদি গ্যাসের আয়তনকে আমরা ভি এবং গ্যাসের উপর প্রযুক্ত চাপকে পি দ্বারা প্রকাশ করি তবে বয়েলের সূত্র অনুসারে তা হবে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যেখানে গ্যাসের মোল সংখ্যা এবং তাপমাত্রা স্থির থাকবে। সুতরাং এখান থেকে একটি সমীকরণ পাওয়া যায়, V1 = K × 1/p। এখানে K হলো সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ আমরা বলতে পারি P1 × V1 = K। অনুরূপভাবে বলা যায় P2 × V2 = K। সুতরাং আমরা এই দুইটি সূত্রকে একত্রিত করে বলতে পারি P1 V1 = P2 V2। এটি হলো আমাদের বয়েলের সমীকরণ বা বয়েলের সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা HSC পরীক্ষায় বিভিন্ন ম্যাথের সমাধান করতে পারি, যা আমাদের প্রয়োগ এবং দক্ষতামূলক প্রশ্নের মধ্যে এসে থাকে। এছাড়া এই সূত্রটি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেহেতু বর্তমানে লিখিত পরীক্ষা চালু হয়েছে, তাই এই সূত্রের প্রমাণটি আমাদেরকে লিখতে বলা হতে পারে ভর্তি পরীক্ষায়। এবার আসি বয়েলের সূত্রের লেখক। বয়েলের সূত্রের আয়তন বনাম চাপের লেখচিত্রটি একটি সমোষ্ণ লেখক বা আইসোথার্ম লেখক। এটি হলো আমাদের বয়েলের সূত্র। দ্বিতীয়ত আসি চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস বলেন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের উপর চাপ স্থির রেখে যদিও আমরা এর তাপমাত্রা বাড়াতে থাকি তবে এর আয়তন বৃদ্ধি পাবে, এবং ঠিক অনুরূপভাবে এর তাপমাত্রা যদি কমাতে থাকি তবে এর আয়তন হ্রাস পাবে। এইটিকে আমরা একটি সহজ সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি, যদি গ্যাসের আয়তন ভি এবং তাপমাত্রা টি হয় তবে ভি ইজ প্রপোর্শনাল টু টি, যেখানে গ্যাসের মোল সংখ্যা এবং চাপ স্থির থাকে। সুতরাং এর থেকে আমরা একটি সমীকরণ বা সূত্র প্রকাশ করতে পারি, V1/T1 = K, K হলো সমানুপাতিক ধ্রুবক। অনুরূপভাবে বলা যায় V2/T2 = K। এই দুইটি সমীকরণকে আমরা একত্রিত করে পাই V1/T1 = V2/T2। এই দ্বিতীয় সূত্রটি চার্লসের সূত্র বা চার্লসের সমীকরণ নামে পরিচিত। এই সূত্রের মাধ্যমেও আমরা বিভিন্ন প্রয়োগ এবং দক্ষতামূলক প্রশ্নের সমাধান করতে পারি। এছাড়া এই সূত্রগুলো আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষার নৈমিত্তিক সমাধানের জন্য দরকার। চার্লসের সূত্র অনুসারে আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্রটিকে আইসোকোর বা সমচাপীয় লেখা বলা হয়। এই লেখটি মূলবিন্দুগামী একটি সরলরেখা।